मैं वसंत गावडे मुंबई का किंग वडाला का वुल्फ थाने का टाइगर चेंबूर का चीता ওয়াও কি জিনিস দেখলাম আমি এটা যখন থেকে ওয়েব সিরিজটা দেখেছি না আমার এই ভিডিওটা বানানোর জন্য মনে আর তর্স হয়েছিল না সে শুধু বানিয়েই ফেললাম সব কাজ সরিয়ে রেখে আগে এই ভিডিওটা পাবলিক রিয়াকশান কোনো রিভিউ ভিডিও নয় সাধারণ মানুষের কেমন লেগেছে আমার কেমন লেগেছে সেটার ব্যাপারে বলবো এবং ওয়েব সিরিজটা প্রমাণ করে দিয়েছে যেটা আমরা এতকাল ভেবে এসেছিলাম যে ফিল্ম স্টার একটা আলাদা জগতের লোক ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা তাদের সমকক্ষ তো নয় তাদের আশেপাশে কোনো দিন আসতে পারবে না সেই জিনিসটাকে ভুল প্রমাণ করে দিয়েছে আমি যেটা বিশ্বাস করতাম যেটা বলে অন্যকে বিশ্বাস করানো যায় না সেটা এবার প্রমাণিত সত্য তার ব্যাপারে আজকের ভিডিওতে বলবো আমরা আজকে আলোচনা করছি তাজা খবর ওয়েব সিরিজটা সম্পর্কে যে ওয়েব সিরিজটা ডিজনি হটস্টারে এসেছে সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টার মতো টাইম এবং সেটা ছোটো ছোটো ছটা এপিসোডে আছে প্রতিটা এপিসোডের সাইজ ওই পঁচিশ থেকে তিরিশ মিনিটের মোটামুটি আইএমডিবিতে এই ওয়েব সিরিজটা রেটিং মোটামুটি নয়ের কাছাকাছি আর ভুবন বাম এই ওয়েব সিরিজটা করেছেন এবং তিনি একটা সময় যারা দীর্ঘদিন ধরে ইউটিউব দেখছেন তারা জানেন ইউটিউবের বলা যায় প্রথম স্টার ছিলেন তিনি এবং পাকিস্তানেও এক সময় তাকে পাকিস্তানের স্টার বলেই মনে করা হতো তো সেই ভুবন বামের ব্যাপারে পরে বলবো তার ব্যাপারে যা মুগ্ধতার গল্প সেগুলো পরে হবে আমরা শুরুতে আলোচনা করি যে তাজা খবর ওয়েব সিরিজের ভালো দিক কী আর খারাপ দিক কি আইকো মারা फिर मैं इधर-उधर का প্রত্যেকটা অ্যাক্টর দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছে এবং তার মধ্যে ভুবন범 বিশেষ। একজন মানুষ যখন ইউটিউবে ভিডিও বানাচ্ছে তখন সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমার মতো এরকম কথা বলছে সেটা একটা আলাদা জিনিস কিন্তু যখন অ্যাক্টিংয়ের ব্যাপার আসে তখন অ্যাক্টিংটা একটা আলাদা জিনিস সেখানে প্রতি মুহূর্তে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনাকে অ্যাক্টিং করতে হয় আপনাকে বুঝতে হয় যে যে সময় আপনি ক্যামেরার দিকে তাকাচ্ছেন না সেই সময়েও আপনি কিভাবে অ্যাক্টিং করবেন কিভাবে ক্যামেরা আপনাকে দেখছে সেটা খেয়াল রাখবেন এরকম প্রতিটা খুঁটিনাটি ব্যাপার একজন অ্যাক্টার আর একজন ইউটিউবারের মধ্যে তফাত তৈরি করে দেয় ভুবন বাম সেই তফাৎটা মুছে ফেলে একজন সত্যিকারের একটার হিসেবে এখানে অভিনয় করতে পেরেছেন একবারের জন্য মনে হয়নি যে ক্যারেক্টারটা তিনি প্লে করছেন সেই ক্যারেক্টারটা অন্য কেউ সেটা ভুবন বাম সবার কুড লিগ নয় সাপোর্টিং অ্যাক্টাররা তাকে প্রত্যেককেই খুবই ভালো সাপোর্ট করেছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেটা পেরেছে কেন তার কারণ ক্যারেক্টারগুলোকে করা হয়েছে সময় নষ্ট করা হয়নি আমরা বরাবর জেনে এসেছি ওয়েব সিরিজ মানেই ক্যারেক্টার ডেভেলপমেন্ট করা হবে ধীরে এখানে সেটা একেবারেই করা হয়নি প্রথম একটা থেকে দুটো এপিসোডের মধ্যেই সবকটা ক্যারেক্টার আপনার মনের মধ্যে ছাপ রেখে দিয়ে যাবে এইটুকু সময়ের মধ্যে যে টান ব্যাপারটা ধরে রাখা দরকার সেটা খুব সহজেই রাখতে পেরেছে তার অন্যতম কারণ হচ্ছে ডায়লগ আর আমাদের সাথে রিলেট করার ব্যাপারটা মার রিলেট করতে মনে হবে এটা আমারই গল্প এই যে চারদিকে সবকিছু আমাকে অসহায় করে রেখেছে প্রতিদিন রাগ হয় মনে হয় সবকিছু ভেঙে বেরিয়ে আসি প্রতিদিন মনে হয় যে হ্যাঁ এর বিরুদ্ধে ফুঁসে উঠি প্রতিদিন স্বপ্ন দেখি যে একদিন আমার দিন পাল্টাবে সেটা এখানে হয়েছে সেই স্বপ্ন পূরণ এখানে হয়েছে আপনার সেখানে মনে হবে যে হ্যাঁ এটা আমার গল্প বাসিয়া আমার মতোই অসহায় বাসিয়া আমার মতোই প্রতিদিন সমাজের প্রত্যেকটা জায়গাতে মার খাচ্ছে বাসিহার চারপাশের যে অভাব সেই অভাবের যাঁতাকলে সে পড়ে দিনকে দিন পিষে যাচ্ছে বাসিহার মতোই আমিও তো স্বপ্ন দেখি যে একদিন এই জায়গা থেকে বেরিয়ে যাব কোনো মিরাকেল ঘটবে কোনো অসম্ভব অসাধারণ কোনো ম্যাজিক ঘটে যাবে আমাদের জীবনে সেটা হয় না বাসিহার জীবনে হয়েছে এবং তার জন্যই বাসিহা পেরেছে তার জন্যই এই ওয়েব সিরিজটা আমাদের স্বপ্ন পূরণের ওয়েব সিরিজ হয়ে উঠতে পেরেছে আর এই পুরো ব্যাপারটাকে কমপ্লিমেন্ট করেছে সেট ডিজাইনিং সেট ডিজাইনিং অসাধারণ হয়েছে আপনার একবারও মনে হবে না এটা কৃত্রিম সেট আপনার মনে হবে বোম্বে বা মুম্বাইয়ের যে কোনো গলি যে কোনো সাধারণ জায়গা আমার পাশে আমার শহরের কোনো একটা জায়গা আমি এই জায়গাটা দেখেছি আমি এই জায়গাতে গেছি এরকম জীবন আমার চোখের সামনে আমি প্রত্যক্ষ করেছি তার পাশাপাশি এই সিনেমার বেশিরভাগ দৃশ্যই রাত্রিবেলা শ্যুট করা হয়েছে এবং সেখানে কালারের ব্যবহারও আমার খুব ভালো লেগেছে আর সবশেষে একটা পয়েন্ট উল্লেখ না করলেই নয় যেটা আমার খুব খুব ভালো লাগলো সেটা হচ্ছে এখানে প্রতিটা চরিত্রকেই যে দেখানো হয়েছে প্রত্যেকেই কোনো না কোনোভাবে নিজের অবস্থার চাপে মার খাচ্ছে প্রেসারে আছে কষ্ট পাচ্ছে কিন্তু প্রত্যেকেই কেউ নিজের মানবতাটা ছাড়েনি ভালো হওয়ার চেষ্টা করছে ভালো কিছু করার চেষ্টা করছে অন্য মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এই জিনিসটা আমার সত্যিই খুব ভালো লেগেছে ভালো লাগে নাকি খারাপ দিক কী কী মনে হয়েছে স্ক্রিন যে স্ক্রিন প্লে এতক্ষণ আমি প্রশংসা করছিলাম স্ক্রিন প্লে খুবই টান কিন্তু তার জন্য স্ক্রিন আমার মনে হয়েছে কিছু জায়গায় যেন আরেকটু স্লো হওয়া উচিত ছিল আরেকটু স্পেস দেওয়া উচিত ছিল আরেকটু সময় দেওয়া উচিত ছিল এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আমার মনে হচ্ছে আরেকটু আবেগের দরকার ছিল বসিহা যেদিন পাঁচ লাখ টাকা খুঁয়ে ফেললো একবারও তারপর আমাদের আফসোস হলো না যে পাঁচ লাখ টাকা খুঁয়ে ফেলেছে হারিয়ে ফেলেছে এবার কি হবে একটা সিনে এরকম আছে যে একজন সর্বস্ব জমিয়েছে ব্যাঙ্কে এবং ব্যাংক ফেল করেছে রাতারাতি তার সর্বস্ব খোয়া গেছে একবারও সেই জায়গাটা আমরা রিলেট করতে পারি না আমাদের মনে হয়ই না টাচই করে না এই ব্যাপারটা যে সারা জীবনের সঞ্চয় চলে গেছে এটা কত বড় একটা ব্যাপার একটা মানুষের কাছে কিন্তু তার কোনো ইম্প্যাক্ট নেই এখানে স্ক্রিপ্টের দ্বিতীয় ত্রুটি প্রেডিক্টেবিলিটি আপনি প্রথম পর্ব দেখেই যদি একজন অভিজ্ঞ বোদ্ধা হয়ে থাকেন প্রথম পর্ব দেখেই আপনি পুরো গল্পটা বুঝে যাবেন এবং একবারও আপনাকে হতাশ করবে না গল্পটা অন্যরকম কোনো টুইস্ট দিয়ে বা রকম টার্ন দিয়ে প্রথম তিনটা পর্ব ঝড়ের বেগে চলে যাবে আপনার একবারও মনে হবে না আর কত মিনিটের ভিডিও বাকি সেটা দেখি এবং শেষের তিনটে পর্ব এতটাই প্রেডিক্টেবল হয়ে গেছে যে সেখানে মনে হয়েছে যে এখানেই শেষ হয়ে যাবে না আর কিছু টুইস্ট আছে শেষের তিনটে এপিসোডে ইমোশনাল ডেপথ নেই এই জায়গাটাতে গিয়ে আপনি একটু হতাশ হয়ে পড়তে পারেন আসলে বেশ কিছু জায়গা বেশ কিছু সিন এরকমই রয়েছে যেগুলো ক্লিশে হয়ে গেছে এর পরের পয়েন্ট রিপিটেশন আমি আপনাকে বললাম যে কিছু কিছু জায়গায় সময়ে দাবি করে একটু তো সেই জায়গাগুলোতে যেরকম সময়ে দেওয়া হয়নি উল্টে এমন কিছু জায়গা রয়েছে যে এই জায়গাগুলো রিপিটেশন এসেছে বা সিহা যখন ইচ্ছে পূরণ করতে পারছে যখন তার আন্দাজগুলো বা প্রেডিকশানগুলো মিলে যাচ্ছে সেই জায়গাগুলো বারবার দেখানো হয়েছে যেটা আমরা জানি যে হ্যাঁ এবার মিলে যাবে পরের বার মিলে যাবে এগুলো বিভিন্নভাবে দেখানোর কোনো মানে হয় না আমরা স্লো মোশান দেখার জন্য মুভি দেখি না আমরা গল্পটা বোঝার জন্য মুভিটা দেখি আবেগটাকে ফিল করার জন্য মুভিটা দেখি সিনেমাতে প্রচুর গালাগালি রয়েছে যেগুলোর অতটাও বোধহয় প্রয়োজন ছিল না ফ্যামিলির সাথে বসে দেখা যাবে না হ্যাঁ তবে সিডাকটিভ বেশ কিছু ডায়লগ থাকলেও কোনো সিডাকটিভ সিন বা নুড সিন বা ওই ধরনের কোনো সিন নেই অনেক কিছু দৃশ্য রিয়েলিস্টিক করতে গিয়ে সেগুলোকে একটু ডিস্টার্বিং মানে আমি ডিস্টার্বিং বলবো না চ্যালেঞ্জিং করে দিয়েছে বসে দেখা খুব মুশকিল বিশেষ করে আপনি সেই সময় ভুলেও খাওয়া দাওয়া করবেন না তাহলে দেখতে একটু কষ্টই হবে অসুবিধা লাগবে কেমন ওয়েব সিরিজ হয়েছে একদম নিরপেক্ষভাবে বলতে হয় যে ফাস্ট ফুডের মতো হয়েছে খেতে ভালো লাগবে মুচ লাগবে সময় কেটেই যাবে কিন্তু স্বাস্থ্যকর নয় আপনি জানেন স্বাস্থ্যকর নয় তবুও আনন্দ করেই খেয়ে নেবেন কিন্তু তা সত্ত্বেও এই ওয়েব সিরিজটা আমাকে এত এক্সাইটেড করেছে কেন তার কারণ ভুবন বাম মানুষটাকে আমার বরাবরই ভালো লাগে ভুবন বাম কেমন কন্টেন্ট বানায় সেটা অন্য প্রসঙ্গ বিশেষ করে ইউটিউব যখন ভারতবর্ষে পাকিস্তানে বাংলাদেশে এই সব দেশগুলোতে শুরু হচ্ছে সেই সময় ইউটিউবের স্টার বলতে বড় বড় হাতে গোনা দু চারজন স্টারের মধ্যে ভুবন বাম একজন ছিলেন এবং তারপরও তার মাথা ঘুরে যায়নি ভুবন বাম ডাউন টু আর্থ থেকেছেন সবসময় মানুষটাকে দেখুন কখনও কোনো কথায় কোনো আচরণে কোনো বডি ল্যাঙ্গুয়েজে আপনার অ্যাগ্রেসিভ মনে হবে না মনে হবে না অন্যজনকে চ্যালেঞ্জ করছে কিন্তু ভুবন বামের চিন্তাভাবনার মধ্যে মনের ভেতরের মধ্যে চ্যালেঞ্জ নেওয়ার মতো সাহসটা রয়েছে এটা দেখে আমার বরাবর ভালো লেগেছে সবসময় মনে হয়েছে যে এই লোকটা নতুন কিছু করতে চায় এই ছেলেটা আর একটু বেটার কিছু করতে চায় বেশিরভাগ ইউটিউবার চিরকাল এটাই ভেবে এসেছে এটাই আমরা দেখে এসেছি যে একবার যদি আমি সিনেমাতে মুখ দেখাতে পারতাম তাহলেই আমি ধন্য হয়ে যেতাম আমার এতদিনের এত চেষ্টা সব সফল হয়ে যেত কিন্তু ভুবনবাম সেখানে অন্য ভেবেছে তার মনে হয়েছে সে চেষ্টা করেছে যে আমি একজন এমন ইউটিউবার যে নিজে সিনেমা বানাবো নিজে সিনেমা বানিয়ে নিজে ফিল্ম স্টারদের মতো হব এবং সেই জায়গাতে সে সফল হতে পেরেছে সে অবধি এখানে যেহেতু সে ফার্স্ট মুভার তাই তার প্রচুর ভুল করার সম্ভাবনা ছিল প্রচুর টাকা পয়সার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যেহেতু সে ফার্স্ট মুভার তাই তার এখানে প্রচুর চ্যালেঞ্জের নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার ব্যাপার রয়েছে সে কাউকে দেখে শিখবে ইন্সপায়ার হবে এরকম কোনো সুযোগ নেই এবং সব থেকে বড়ো কথা সবাই নেগেটিভ বলবে এই সম্ভাবনা থাকা সত্ত্বেও সেই চ্যালেঞ্জটা নিয়েছে এবং সেই চ্যালেঞ্জটা সফলভাবে উতরে দিয়ে দেখিয়েছে তাজা খবর দেখার পর আমি সত্যি সত্যি আবার নতুন করে ভুবন বাম মানুষ ভুবন বামের ফ্যান হয়ে গেলাম একজন ইউটিউবার হিসাবে আমারও গর্ব হচ্ছে যে হ্যাঁ আমাদের মধ্যে থেকে কেউ করেছে করে দেখিয়েছে আমরা চাইলে করতে পারি আমরা চিরকাল এই সাধারণ মানুষ হয়ে আমাদের চারিদিকের পরিস্থিতির চাপে পড়ে আমরা একটা স্বপ্ন দেখব আর সেই স্বপ্নটা রোজ কবর খুঁড়বো এরকমের ব্যতিক্রমও হতে পারে তো এই বিষয়ে আরও অনেক কিছু বলা যেতে পারতো কিন্তু আর ভিডিও লম্বা করব না এখানেই শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়